বিশেষভাবে এখন সরকার মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ না, রাইজক একত্রিত করবছে না, দুখিয়া মানুষ সহায় করবছে, এটা কথা মাত্র করবছে এই বসুন্ধরা এক দুই তিন লিজর ব্যক্তিগত ধন সম্পত্তি আর বৃদ্ধি করবলে পাইছে। এই পরম্পরাগত রাজনীতি, বিজেপি দলের পরম্পরাগত রাজনীতি, ধনী মানুষ ধনী করক, দুখিয়া মানুষ বিভাজিত করক। সব এখন আমার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবর মাধবদেবর আজান পীরর এই ভাদ মাহত আমি সকলে একত্রিত হয়ে থাকবলে বিচার। আজি পবিত্র জন্মাষ্টমী, এয়া হল আমার পরম্পরা যে ইয়াত আমি ভাদ মাহ জন্মাষ্টমীর ঈদ আর বিভিন্ন আমার ইয়াত আমি নীতি নিয়ম পরম্পরাব আমি পালন করো, নিজের মাজত আমি শান্তি সম্প্রীতি, বেশিরভাগ মানুষ শান্তি সম্প্রীতিত থাকবলে বিচার। কিন্তু আমি দেখা পাইছো যে যা লোকসভা নির্বাচনের ফলাফলের পিছত মুখ্যমন্ত্রী মহোদয়ের আজি নিজের ব্যর্থতা লুকাবলে কারণে পরম্পরাগতভাবে বিজেপির যে রাজনীতি বিভাজনকারী রাজনীতি আরম্ভ করেছে, তথাপিও কংগ্রেস দল রাইজক একত্রিত করে যাব, কংগ্রেস দল রাইজর মূল বিষয়ব উত্থাপন করে যাব। আহা কালিলে স্মার্ট মিটার সম্পর্কে কংগ্রেস দল রাজ্য জুড়ি একটা আন্দোলন করব, আর যদরে আমি আমার চেষ্টার কারণে NPS নিউ পেনশন স্কিম ঘুরাই লওয়া গোল, আমিও কংগ্রেস দল আমি হেঁচা দিম, হেঁচা ব্যবহার করিম, যার ফলত এটা সময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া নিজের অহংকার এড়ি এই স্মার্ট মিটার আমার দুখিয়া রাইজরপর ঘুরাই লোবলে আমি তেখেতক বাধ্য করো। সব মানে পরিবেশের গোটেই মানে পরিবেশের কথা মানে কলোয়ে যে ইয়াত আমি ভিতর সকলে সন্মান সহকারে আমি থাকবলে বিচার, আমার সংবিধানত আমাক মুকলিকে নিজের কথা কোয়া একটা অধিকার আছে, আর সেই অধিকার উপরতো আজি সরকারে কবাত বাধা দিবলে বিচার। আর সরকারও মানে কইছো যে আজি নিজের ব্যর্থতা লুকাবলে কারণে যাক মানে কথাব কয়েছে চিন্তা নকরাকলে কামখিনি করে আছে, প্রত্যেক ক্ষেত্রে রাজনীতি করবলে বিচারিছে, উজনি হোক নামনি হোক, গুহাটির যেটা বানপানী হল তাতোর ব্যর্থতা লুকাবলে কারণে রাজনীতি করলে, যোরহাটের ভিতর JB কলেজের যেটা পানি সুমাইছিল নিমাত আসে, ডিব্রুগড় যেটা পানি সুমাইছে নিমাত আছে, 15 আগস্টত 25টা ঠাইত আলফায় সন্দেহজনক বস্তু রাখিলে, সেয়া লো যে ডাঙর একটা আইনের ক্ষেত্রে ডাঙর অভাব হল, সেই ক্ষেত্রতো মাতা নাই। তো সরকার বিশেষভাবে এখন সরকার মুখ্যমন্ত্রী মহোদয় হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ না, রাইজক একত্রিত করবছে না, দুখিয়া মানুষ সহায় করবছে, এটা কথা মাত্র করবছে এই বসুন্ধরা এক দুই তিন লিজর ব্যক্তিগত ধন সম্পত্তি আর বৃদ্ধি করবলে পাইছে। লোকসভা নির্বাচনের পিছত এই ঘটনাবো বাড়িছে বলে কৈছিল যে কংগ্রেস জিকার কারণে একটা বিশেষ শ্রেণী উৎসাহিত হয়েছে। সব মানে এইটাই কৈছো, যদি মুখ্যমন্ত্রী নেতৃত্ব লোব নয়, লোকসভা নির্বাচনের পূর্বে আজমলক দুঃখ দিছিলে, এটা সেই আজমল সাহেবর বাহানাটো আমি আঁতরাই দিলো, কংগ্রেসলে সেই বাহানাটো আমি হেক করে দিল, এটা আক নতুন বাহানা ওলাইছে। তো এই পরম্পরাগত রাজনীতি, বিজেপি দলের পরম্পরাগত রাজনীতি, ধনী মানুষ ধনী করক, দুখিয়া মানুষ বিভাজিত করক।